আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব স্বদেশ প্রেম সম্পর্কে। স্বদেশ প্রেম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকজনকে প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে। তুমি বলো তো, ভ্রাতৃত্ববোধ কি? ভেরি গুড, সুন্দর উত্তর দিয়েছ। ভ্রাতৃত্ববোধ হল ভ্রাতৃত্ব সুলভ অনুভূতি প্রকাশ, অর্থাৎ কোনো ব্যক্তির অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা, ভ্রাতৃসুলভ আচরণ করা। তুমি বলো তো, সাম্প্রদায়িক সম্প্রীতি কি? ভেরি গুড, সুন্দর উত্তর দিয়েছ। সাম্প্রদায়িক সম্প্রীতি হল নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে স্বদেশ প্রেম। স্বদেশ হল নিজ দেশ বা নিজ মাতৃভূমি, যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে ওঠে, সেই স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশ হল কারো জন্মভূমি বা মাতৃভূমি। প্রিয় শিক্ষার্থীরা, স্বদেশ প্রেম বলতে স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণই বোঝানো হয়। স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণই হল স্বদেশ প্রেম। দেশের প্রতি ভালোবাসা, জন্মভূমির প্রতি ভালোবাসা, দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই হচ্ছে স্বদেশ প্রেম। নিজ দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। কেননা মানুষ স্বদেশে জন্ম নেয়, সেখানের আলো বাতাস গ্রহণ করে, সেখানে ফল ফসল খাদ্য পানীয় দ্বারা তার দেহের পুষ্টি হয়, সেখানকার পরিবেশ পাহাড় পর্বত সাগর নদী আবহাওয়া ঋতু বৈচিত্র্য দেখে সে বড় হয়। মানুষের প্রতি স্বদেশ বা মাতৃভূমির অবদান অনস্বীকার্য। সুতরাং স্বভাবগতভাবেই স্বদেশের প্রতি এক ধরনের মায়া মমতা ভালোবাসা জন্ম নেয়। এ আকর্ষণই মানুষের অন্তর থেকে উচ্চারিত। আজীবন মানুষ এ আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে। কোনো কারণে দেশ ছেড়ে বাইরে গেলেও দেশপ্রেম বা দেশের প্রতি এ অনুভূতি হ্রাস পায় না, বরং স্বদেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সর্বক্ষণই মানব মনকে আচ্ছন্ন করে রাখে। স্বদেশ ও জন্মভূমির প্রতি এ আকর্ষণেই স্বদেশ প্রেম। এখান থেকে তোমাদের যদি প্রশ্নে আসে স্বদেশ প্রেম কি বা স্বদেশ প্রেম সম্পর্কে লেখো, তখন তোমাদের এই এই প্যারাটা সুন্দর করে লিখে দিতে হবে। স্বদেশ প্রেম কি এই বিষয়ই এই লাইনগুলোতে মূলত বোঝানো হয়েছে।
স্বদেশ প্রেমের গুরুত্ব সম্পর্কে আমরা জানব। স্বদেশ প্রেম একটি মহৎ মানবিক গুণ, স্বদেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ। অবশ্য তোমাদের খেয়াল রাখতে হবে যে স্বদেশ প্রেম যদি প্রশ্নে আসে, স্বদেশ প্রেম কাকে বলে, এর উত্তর তোমরা এভাবে লিখতে পারো যে দেশের প্রতি ভালোবাসা, জন্মভূমির প্রতি ভালোবাসা, মাতৃভূমিকে ভালোবাসা, দেশকে উন্নতির জন্য চেষ্টা করা, দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার নামই হচ্ছে স্বদেশ প্রেম। এভাবেও তোমরা লিখতে পারো। আবার এখানে যেটা লেখা হয়েছে, স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণই হলো স্বদেশ প্রেম। এক কথায় উত্তর হলে এতটুকু তোমরা লিখে দিতে পারো। আর যদি এটা বড় প্রশ্ন হিসেবে আসে, 3 মার্কের বা 4 মার্কের, তখন তোমাদেরকে এতটুকু সুন্দর করে লিখে দিতে হবে, প্যারাটা সম্পূর্ণই লিখে দিতে হবে। স্বদেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ। বলা হয়েছে হুব্বুল ওয়াতানি, হুব্বুল ওয়াতানি মিনাল ইমান। হুব্বুল ওয়াতানি মিনাল ইমান এর অর্থ হচ্ছে স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। তুমি বলো তো, হুব্বুল ওয়াতানি মিনাল ইমান এর অর্থ কি? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসে, দেশের স্বার্থ রক্ষার কাজ করেন। অপরদিকে যারা দেশকে ভালোবাসে না, তারা চরম অকৃতজ্ঞ, তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের অধিকারী। আর এরূপ ব্যক্তিরা কখনো প্রকৃত ধার্মিক ও মুমিন হতে পারে না। তুমি বলো তো, প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে কি করেন? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। কাফিরদের অত্যাচারে তিনি প্রিয় জন্মভূমি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। মক্কা ত্যাগকালে তিনি বারবার অশ্র সজল নয়নে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। তুমি বলো তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন এবং অশ্রু সজল নয়নে তিনি বারবার তাকাচ্ছিলেন এবং কি বলেছিলেন সে সময়? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ। আল্লাহ তাআলা পরকালে দেশরক্ষীদের বিরাট কল্যাণ দান করেন করবেন। তুমি বলো তো, দেশপ্রেম ও দেশের সেবা করা কি স্বরূপ? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় নিদ্রিত রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সব কিছু থেকে উত্তম। তিরমিজি শরীফের হাদিস। তুমি বলো তো, দেশরক্ষীদের বিরাট কল্যাণ দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায়
आल्लाहर रास्ताय निद्रित रजनी जापन करा दुनिया ओ एर मध्यकार सब किछु थेके उत्तम। स्वदेश प्रेमेर उपाय सम्पर्के आमादेर जानते हबे। स्वदेश प्रेम बा देशेर प्रति भालोबासा अनुभूतिर विषय, एटी प्रकाश्ये देखा जाए ना, निजेर काज ओ सेवार द्वारा ए भालोबासा प्रकाश करते हय। तुमि बोलो तो स्वदेशेर प्रति भालोबासा किभाबे प्रकाश करते हय? हाँ, सुंदर उत्तर होयेछे, निजेर काज ओ सेवार द्वारा ए भालोबासा प्रकाश करते हय। देशेर स्वार्थे काज करार द्वारा देशप्रेम प्रमाणित हय। तुमि बोलो तो किभाबे देशप्रेम प्रमाणित हय? हाँ, सुंदर उत्तर होयेछे, देशेर स्वार्थे काज करार द्वारा देशप्रेम प्रमाणित हय। देशेर स्वाधीनता रक्षार रक्षाय काज करते हबे। देशेर स्वाधीनता रक्षाय काज करा, जातीय उन्नतिते अवदान रखा, देशेर स्वार्थ बिरोधी काजे काउके साहाज्य ना करा, देशेर सम्पदेर रक्षणाबेक्षण करा, देशेर स्वार्थे त्याग स्वीकार करा इत्यादि द्वारा देशके भालोबासा जाय। तुमि बोलो तो किभाबे देशके भालोबासा जाय? हाँ, सुंदर उत्तर होयेछे, देशेर स्वाधीनता रक्षाय काज करा, जातीय उन्नतिते अवदान रखा, देशेर स्वार्थबिरोधी काजे काउके साहाज्य ना करा, देशेर सम्पदेर रक्षणाबेक्षण करा, देशेर स्वार्थे त्याग स्वीकार करा इत्यादि द्वारा देशके भालोबासा जाय। देशेर मंगलेर जन्य जीवन उत्सर्ग करा देशप्रेमेर सर्वोत्कृष्ट दृष्टान्त। तुमि बोलो तो देशप्रेमेर सर्वोत्कृष्ट दृष्टान्त कि? हाँ, सुंदर उत्तर होयेछे, देशेर मंगलेर जन्य जीवन उत्सर्ग करा, देशेर कल्याणेर जन्य देशेर मंगलेर जन्य जीवन उत्सर्ग करा देशप्रेमेर सर्वोत्कृष्ट दृष्टान्त। देशेर मानुषके भालोबासा, मानुषेर जन्य काज करा ओ स्वदेश प्रेमेर परिचायक। देशेर कृषि, शिक्षा, शिल्प, वाणिज्य इत्यादिर उन्नतिते अवदान रखार द्वाराओ देशप्रेमेर निदर्शन प्रकाश करा जाय। आमरा आमादेर देशके भालोबासबो, निजेके शिक्षा दीक्षा ओ ज्ञाने गुणे सुंदर ओ योग्य करे तुलबो, अतपर देशेर उन्नतिर जन्य एकजोगे काज करब। देशेर स्वार्थबिरोधी कोनो काज होते देव ना, देशेर सम्पद यथाचथभावे व्यवहार करब, अपचय अपव्यय ओ विनष्ट करब ना, देशेर प्रयोजने निज प्राण उत्सर्ग करतेও আমরা দ্বিধাবোধ করব না। प्रिय শিক্ষার্থীরা, আমাদের মধ্যে অবশ্যই দেশপ্রেম থাকতে হবে এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের মঙ্গলের জন্য সমস্ত কাজ আমাদেরকে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই একজন প্রকৃত নাগরিক হতে হলে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে এবং সেই সাথে সাথে একজন মুসলিম প্রকৃতভাবে একজন মুসলিম হতে হলে নৈতিকভাবে নৈতিক চরিত্রের গুণে গুণান্বিত হতে হবে, সচ্চরিত্রবান হতে হবে। আর এই জন্য আমাদের প্রয়োজন যাবতীয় নৈতিক গুণাবলীর ব্যাপক চর্চা করা এবং যাবতীয় অন্যায় অপকর্ম অশ্লীলতা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে অবশ্যই পিতামাতার কথা শুনতে হবে, তাদের সাথে নম্র ভদ্র ব্যবহার করতে হবে, তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের কথা শুনতে হবে, তারা অসুস্থ হলে তাদের সেবা যত্ন করতে হবে, পিতামাতা সন্তুষ্ট হয় এরকম সমস্ত কাজ আমাদের করতে হবে যেগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেন, এরকম সকল কাজই পিতামাতার সন্তুষ্টির জন্য আমরা করতে পারব এবং তাদেরকে তাদের কাজে আমরা সর্বদা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, তাদের সাথে কখনোই আমরা বেয়াদবি করব না এবং তাদের সাথে সবচাইতে নম্র ভদ্র ব্যবহার আমরা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নেবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, সবাই লিখে নাও 10টি এমসিকিউ, এই টপিকসের মধ্য থেকে
10 টি এমসিকিউ তোমরা করবে এবং গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ।